অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ধনু রাশি জুলাই 2020 কেমন যাবে তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি জুলাই মাসটা ধনু রাশির জন্য কেমন ফল হতে পারে, কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সমস্যা আসতে পারে তারই একটা পূর্বাভাস দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। অনেকে কমেন্টস করেছেন এর আগের মাসে যে স্যার আমার তো অনেক অনেক অংশে মিলে গেছে, আবার কেউ কেউ বলছে স্যার আমার তো মিলছে না। দেখুন, আমি কোনো সময় দাবি করব না যে 100% মিলবে, কারণ এটা হচ্ছে ইঞ্জিনিয়ারের রাশিফল। আমি সম্পূর্ণরূপে গ্রহের গোচর অনুযায়ী প্রথম অবস্থাতে আপনাদেরকে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে এই রাশিফলটি উপস্থাপনা করি। দেখুন, এখানে ব্যাপারটা হয়ে যায় কি, আপনাদের দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না, আপনাদের গ্রহের অবস্থান কি সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে 100% যে আপনাদের মিলবে এমন কোনো আমি দাবি করব না, কিন্তু হ্যাঁ, এই রাশিফলটি আপনাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কেমন যাবে সেটা গাইড হিসাবে কিন্তু আপনাদেরকে কাজে আসবে, আমি এটা আপনাদেরকে বলতে পারি। আপনারা দেখুন, কিছুটা হলো আপনারা কিন্তু নিজেদের দিক থেকে অনেকটাই সেফ থাকতে পারবে, কোন কোন দিকে সমস্যা আসছে বা কোন কোন দিকে ইনভেস্টমেন্ট করা উচিত। তো শুরু করা যাক, জুলাই মাস ধনুরাশির কেমন যাবে বা কি হতে পারে তারই এই একটা অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই আপনাদেরকে জানাই ধনুরাশির রাশিতে বৃহস্পতি গ্রহের অবস্থা, এবং এই বৃহস্পতি তিনটা দৃষ্টি পড়ছে, অর্থাৎ পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। ঠিক আপনাদের ঠিক পঞ্চমভাবে, সপ্তমভাবে এবং নবমভাবে, পঞ্চমভাবে আপনাদের এই দৃষ্টি আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাব থেকে আমরা কী করি, সন্তান, সন্তান সুখের জায়গা কিন্তু ধনুরাশির তৈরি হচ্ছে। অর্থাৎ যারা সন্তান লাভের জন্য চেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তির জন্য, সেই জায়গাটা কিন্তু প্রশমিত করবে, বা সন্তানের এডুকেশন নিয়ে যারা টেনশন নিয়েছিলেন সেক্ষেত্রে সন্তানের দিকটা কিন্তু আপনাদের ভালো, বা সন্তানের হেলথ নিয়ে যারা এতদিন ধরে ভুগছিলেন সেই দিকটা কিন্তু ভালো। পঞ্চম ভাব থেকে কী বিচার করি আমরা, বুদ্ধি, আপনাদের যথেষ্ট ভালো বুদ্ধি কিন্তু এ মাসে আপনাদের দেখা যাবে, যে কাজগুলো আপনারা করবেন খুব ট্র্যাকফুলি কিন্তু সেই কাজগুলো আপনারা কিন্তু ট্র্যাকেল করবেন, অর্থাৎ যথেষ্ট বুদ্ধিমত্তা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এই পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান। শুভ বুদ্ধি আপনাদের কিন্তু এ মাসে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, এবং আপনাদের এ মাসে ধর্মের প্রতি বিশ্বাস আসবে, এবং ধর্মের কারণে, ধর্মের জন্য আপনারা হয়তো বা কোনো জায়গায় দূরযাত্রা কিন্তু আপনাদের হতে পারে। ঠিক সপ্তমভাবে দৃষ্টি, বিবাহের দিকে কিন্তু আপনাদের বিশেষ লাভ কিন্তু নিয়ে আসবে সপ্তমভাবে এই বৃহস্পতির দৃষ্টি, এবং শুভ বিবাহের যোগ তৈরি হতে চলেছে। আপনার বিয়ের ব্যাপারে এবার এগিয়ে যেতে পারেন, খুবই দুর্দান্ত যোগ ধনুরাশির জন্য বিবাহের ব্যাপারে, আপনারা এগিয়ে যান, সফলতা আপনারা নিশ্চিত রূপে পাবেন। অর্থাৎ বিয়ে না হলেও বিয়ের কথাবার্তা হওয়া বা বিয়ের ব্যাপারে কিছুটা হলেও এগিয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে ধনুরাশির জুলাই মাসে। এবং নবমভাবে দৃষ্টি, নবমভাব থেকে আমরা কী বিচার করি, ভাগ্য, উচ্চশিক্ষা, পিতা। দেখুন, আপনারা ভাগ্যের কিন্তু সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনারা পাবেন। উচ্চশিক্ষায় যারা আছে তাদের ক্ষেত্রে পিএইচডি বা এগুলোর ক্ষেত্রে যারা উচ্চশিক্ষায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষাতে আপনারা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু করবেন, অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল প্রদান করবেন। পিতার দিক থেকে আপনারা সহযোগিতা পাবেন, বা আপনারা পিতার দেখা গেল আপনার পিতা মারা গেছে সেক্ষেত্রে পৈতৃক সম্পত্তি আপনারা কিন্তু লাভ করবেন। এর সাথে সাথে জানাই, ঠিক আপনাদের নবমভাবে এই বৃহস্পতির অবস্থান, সরি বৃহস্পতির দৃষ্টি, উচ্চশিক্ষা, ধর্ম, এই সকল দিকগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে এ মাসে শুভফল প্রদান করতে চলেছে। এবার আসি আপনাদের রাশি, চতুর্থভাবে মঙ্গল, সেক্ষেত্রে এবং যেটা আপনাদের পঞ্চমপতি সেটা চতুর্থভাবে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনাদের কিছুটা হলো পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে। ভূমি, ফ্ল্যাট বা জায়গা কেনার কিন্তু একটা এই গ্রহের গোচর কিন্তু আপনাদের তৈরি করছে, অর্থাৎ কোনো আপনারা হয়তো বা ভূমি না কিনলেও, জায়গা না কিনলেও বা ফ্ল্যাট না, সেগুলো একটা আপনারা
কোনো একটা বায়না দিয়ে রাখলেন, সেরকম কিন্তু পরিস্থিতি তৈরি করছে। অর্থাৎ ল্যান্ড আপনারা কিন্তু কিনবেন এ মাসে, বা সেই যোগগুলো কিন্তু তৈরি হচ্ছে। এবার আসি আপনাদের দ্বিতীয়ভাবে শনি, সক্ষেত্রিক শনি এবং তৃতীয় পতি এবং দ্বিতীয় পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের পরাক্রমের ভাব এবং অর্থের ভাব, অর্থভাবের উপর ঠিক শনি সক্ষেত্রিক, আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট শুভ, আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হবে। এবার আপনাদেরকে জানাই, যাদের সরকারি কাজকর্ম নিয়ে সমস্যা চলছে, সরকারি আটকে ছিল, আপনারা কিন্তু 16 জুলাইয়ের আগে কিন্তু আপনারা এই সরকারি কাজকর্মগুলো আপনারা করে ফেলুন, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে। যাদের বিল আটকে আছে বা যারা ব্যবসা করছেন অর্ডার পাচ্ছেন না, সেই জায়গাগুলো কিন্তু ধীরে 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 ভালো দিক কিন্তু নির্দেশ করছে ধনুরাশির জন্য। এবার আসি আপনাদের প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে আপনাদের সফলতা আসবে, কিন্তু এই যে চতুর্থভাবে মঙ্গল, কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম করে ফেলা, এবং সেই জন্য কি হবে যে কিছুটা হলো মাঝে সাঝে আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে এ মাসে। তবে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু সুখের হতে চলেছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিং কিন্তু তৈরি হবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবং শনির দৃষ্টি সরাসরি আপনাদের সপ্তম দৃষ্টি এবং ঠিক আপনার দশম দৃষ্টি আপনাদের রাশির একাদশে কিন্তু পড়ছে। অর্থাৎ একাদশ থেকে আমরা কি বিচার করি, একাদশ থেকে বিচার করি সফলতা, সাকসেস, লাভ। ধনু রাশির কিন্তু সফলতার জায়গায় তৈরি হচ্ছে, সাকসেসের জায়গায় তৈরি হচ্ছে এবং লাভের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে কর্ম পাচ্ছিলেন না, কর্মক্ষেত্রে সমস্যা আসছিল, সেক্ষেত্রে আপনাদের দেখুন, আপনাদের দশম পতি ঠিক আপনাদের সপ্তমভাবে কিন্তু অবস্থান করছে এবং সক্ষেত্রিক, সেক্ষেত্রে কর্মের একটা সুযোগ কিন্তু, বিশাল সুযোগ কিন্তু আসছে। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে আমি একটা খুব জোর গলায় বলবো, আপনাদের গভর্নমেন্ট জবের ব্যাপারটা কিন্তু আপনাদের খুব ভালো একটা দিক কিন্তু আসতে চলেছে। আপনারা কিন্তু গভর্নমেন্ট সার্ভিস, কিন্তু সরকারি চাকরি কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা আছে। এমনি যারা প্রাইভেট সেক্টরের কাজ করছে তাদের ক্ষেত্রে কর্মের উন্নতি, কর্মের ক্ষেত্রে সফলতা আপনাদের আসবে। এবং যারা বদলির ব্যাপারে চেষ্টা করছিলেন তারা কিন্তু এই গ্রহের যা গোচর আস্তে আস্তে হবে, মাস 2-3-এর মধ্যে আপনারা কিন্তু বদলি পর্যন্ত হতে পারেন। অর্থাৎ যারা বদলির জন্য চেষ্টা করছেন, প্রমোশন আপনারা নিশ্চিত রূপে পাবেন। যারা সেলফ প্রফেশনে আছেন, কেউ ধরুন টিচিং লাইনে আছেন, ডক্টর লাইনে আছেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ শুভফল প্রদান করবে। এবার আসি যারা গোল্ডের বিজনেসে আছেন, যারা গার্মেন্টসের বিজনেসে আছেন, যারা কসমেটিকের বিজনেসে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ। যারা চাঁদির বিজনেসে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ। যারা হার্ডওয়্যারের বিজনেসে আছেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ। যারা কম্পিউটারের রিলেটেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। এবার আসি যারা ফিল্ম দুনিয়াতে আছেন, যারা মিডিয়া লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত, যারা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বিশেষ শুভ ফল কিন্তু আপনাদের প্রদান করবে, গ্রহগত অবস্থান সেই দিকগুলো কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ ধনুরাশির দিক থেকে যারা কাজ পাচ্ছিলেন না সেই কাজগুলো কিন্তু, মিডিয়াতে কাজের অনেক সময় আটকে যায়, সেই কাজগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে খুলে যাবে। সম্পত্তিগত দিকটা আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল প্রদান করতে চলেছে। অর্থাৎ যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল না সেই দিকগুলো কিন্তু আপনাদের অনেকটা হলেও কাটতে চলেছে। শত্রু পরাস্ত হবে, শত্রু পরাজিত হবে, এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। যদিও বা এই ঋণটা হবে আপনাদের নিজস্ব শৌখিন জিনিস তৈরি করা, হয়তো বা আপনি কোনো বাড়ি কিনলেন বা গাড়ি কিনলেন বা কোনো একটা আপনি কোনো ইলেকট্রনিক্স গুডস কিনলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ হওয়ার, মানে শৌখিন যেটা ঋণ সেই ঋণ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে ধনুরাশির জন্য। তবে বিশেষত যারা 60-ঊর্ধ্বের ব্যক্তিরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সুগার, প্রেসার, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ব্যাক পেন, এই দিকগুলো কিন্তু এ মাসে বিশেষ কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। এদিকগুলো অবশ্যই আপনারা ডক্টরের সঙ্গে
কনসাল্ট করুন, সেই দিক থেকে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু বহন করবে। এবার আসি যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এ মাসটা কিছুটা হলো একটু হলো অমনোযোগী দিকগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী ভাব, সেই দিকটা অবশ্যই নজর দিতে হবে। এবার আসি আপনাদের ব্যবসা ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি, ব্যবসাতে আপনাদের সাকসেস কিন্তু আপনারা পাবেন। এ মাসে যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু ধীরে ধীরে করতেই পারেন, লকডাউনের জন্য যারা করতে পারছিলেন না। এবং পার্টনারশিপ বিজনেসে যারা আছেন বা শেয়ারে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল প্রদান করবে। এ মাসে আপনাদের যারা শেয়ার বা ফাটকা কারবারে যে টাকা ইনভেস্টমেন্ট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেদিক থেকে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদের আসবে। এবার আসি আপনাদের যারা ভাবছেন যে কোনো গাড়ি কিনবেন বা ভাবছেন যে বাড়ি তৈরি করবেন, সেই দিকগুলোতে আপনাদেরকে একটা কথা ইয়ে করে দিই, বা কোনো বাড়ি কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতারণার কিন্তু শিকার হতে পারেন এ মাসে, সেই দিকে আপনারা অবশ্যই নজর রাখবেন, সেদিকটা দেখে আপনারা কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করবেন। এবার আসি আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা হলেও মায়ের শরীর স্বাস্থ্য আপনাদেরকে চিন্তার কারণ হতে পারে এ মাসে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও আপনারা চিন্তান্বিত হতে পারেন। আপনাদের এ মাসে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনোকামনা পূর্ণ হবে, অর্থাৎ ইচ্ছা কিন্তু আপনাদের মনের যে ইচ্ছা বাসনা কিন্তু পূর্ণ হবে। এবং প্রাপ্তি, হঠাৎ আকস্মিক প্রাপ্তি কিন্তু যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ আপনি সেটা আপনি আপনার শ্বশুর বাড়ি থেকেও হতে পারে, আপনার পৈতৃক সম্পত্তি থেকেও হতে পারে, বা আপনার লটারি থেকেও হতে পারে, যে দিক থেকে হোক আপনাদের কিন্তু একটা প্রাপ্তির এ মাসে কিন্তু যোগ দেখা যাচ্ছে ধনুরাশির, বিশেষ করে আপনাদের খুব জোরালো যোগ এটা। এবার আসি যারা ভাবছেন যে বিজনেসের ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট করবেন, এই সময় অন্তত হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, কিন্তু ব্যবসাতে আপনারা করতে পারেন, কিন্তু বড়সড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় করবেন না। যারা গাড়ির সঙ্গে গাড়ির ব্যবসাটা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিশেষ শুভ ফল প্রদান করবে ধীরে ধীরে। এবং যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুনাই সুয়াগা এই মাসটি তাই নির্দেশ করছে, অর্থাৎ এগ্রিকালচার আপনার এর সঙ্গে যেগুলো যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ। তবে যারা টিউশনি পড়াচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ভালো দিক কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আপনাদের টিউশনি লাইনে আপনাদের উন্নতি আপনাদের হবে এবং বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মাসে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ।